আমরা সরাসরি ক্লাসে এখনই চলে যাচ্ছি, একটু খেয়াল করেন একটু দেখুন। সেটা হলো যে এটা ওয়াটার কালার, এটা আর্টিস্ট কোয়ালিটি, অনেকগুলো ব্রাশ আমরা দেখছি, আমি এই সব ব্রাশ গুলো ইউজ করি, সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে এইটা হলো আমার মানে ক্যানভাস রেডি করার জন্য আমি এটা ইউজ করি। এটার সাথে যে রং লেগে আছে, এটা যেহেতু কোট দেওয়া লাগে, এটাকে আমরা অ্যাক্রিলিক যে পাওয়া যায় প্লাস্টিক পেইন্ট, আমরা একটা ডাল লিখেছি। এই ডালটা আমি কিভাবে রং করব, পানি নিলাম, বেশি করে পানি নিয়ে আমি একবারে এটার উপর দিয়েই সুন্দর ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিচ্ছি, এটাকে আমরা ওয়াশ দেওয়া বলি বা প্রথম রং দেওয়া বলি। এটাকে এখন আমাদের এটা ফুটে উঠছে, রং কিভাবে দিলাম আমরা, এটা হলো একেবারে প্রাথমিক একটা মানে আমরা যেটাকে বলি, এটা হলো আমাদের প্রাথমিক একটা স্টাইল। এখন এর ভিতরে যখন আমরা এটা শুকাই একেবারে হালকা ই থাকবে, তখন আমরা এখানে ফিনিশিং টাচ দিব, তখন এটা আরো ফুটে উঠবে। এখন যতটুকু ফুটে উঠছে, এর থেকে যখন আমরা আবার একটা টাচ দিব যেখানে যেখানে দরকার সেখানে, তখন এটা আরো বেশি ফুটে উঠবে। বেশি ফুটে উঠলে এইখানে যে কোমল ভাবটা, এই যে রঙের ভিতরে কোমল ভাবটা, এই কোমল ভাব আমাদেরকে মানে এই রংটা আরো সুন্দর কি করবে। এই কোমল ভাবটা, যে রঙের ভিতরে একটা কোমল ভাব থাকে, সেই ভাবগুলো আমরা এখানে পেয়ে যাব ইনশাল্লাহ। তো এইটা হলো, এখন আমাদের যেহেতু সময় খুব কম, হয়তো আধা মিনিট কি এক মিনিট আছে, টাচটা আমরা পরের ভিডিওতে দেখাবো, একটু শুকাইতে দেখি। আচ্ছা, সব সময় আপনারা রং মানে শুকায় যাওয়ার পরে কাজ শেষ